Hey guys, welcome back to my channel. Good morning. সকালবেলা এরকম রোদের আলো দেখলে চোখ মন দুই খুব ফ্রেশ হয়ে যায়। আর আরো ফ্রেশ হওয়ার জন্য আমি এরকম কিউমিন ওয়াটারে জলটা খেয়ে থাকি উইথ লেমন জুস। আগে না আমি ভিনিগার খেতাম, অ্যাপেল সাইডার ভিনিগার, বাট সেটা খাওয়ার পর খেতে তো মোটেই ভালো না। বাট জবে থেকে জেনেছি অ্যাপেল সাইডার ভিনিগার বেশি খেলে দাঁতে এনামেল নষ্ট হয়ে যায়, তবে থেকে আমি সেটা খাওয়া বন্ধ করে দিয়েছি। আর লেবু খাওয়াটা সবসময় খুবই ভালো। তো যাই হোক, এটা খেয়ে এক বোতল জল নিয়ে আমি বসে গেছি। আমার এখন ইয়োগা ক্লাস স্টার্ট হবে, সেই জন্য তার আগে একটু মেডিটেশন করে নিচ্ছি, একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, যাতে ক্লাস করতে আরও বেশি এনার্জেটিক লাগে। দুদিন হলো আমি মিনি চপারটা কিনেছি, ইলেকট্রিক মিনি চপার। আর এটা ব্যাটারি অপারেটেড, মানে ব্যাটারিটা রিচার্জেবল, বেশ সুন্দর। আর দেখতে এত মিষ্টি না, ইউজ করতে আমার খুব ভালো লাগছে। আর অল্প অল্প জিনিস চপ করাটা খুব ইজি হয়ে গেছে, এই ওপরে লিডটা থাকার জন্য আরও বেশি ইজি হয়েছে। এখানে আমি বেসন, ওটসের আটা আর একটুখানি সুজি নিয়েছি, সব কিছুকে মিক্স করে নিয়েছি, আর বেসনের পরিমাণটা একটু বেশি। আর এটা দিয়ে বেসনের চিলাই বানাবো, সুজিটা দিয়েছি যাতে খুব সুন্দর ক্রিস্পি হয়ে যায়। আর ওর মধ্যে ওই ক্যারেট, আনিয়ন, একটু ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা সব কিছুকে একসাথে চপ করে নিয়েছি। ক্যারেটটা আগে চপ করে নিয়েছি, আর দেখো কি সুন্দর মিনি চপারে চপ করা গেছে। পরিমাণ মতো সল্ট আর ব্ল্যাক পেপার দিয়ে নিয়েছি। ব্ল্যাক পেপারের টেস্টটা না আমার সব রান্নাতে বেশ ভালো লাগে। সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি, প্যানটা ভালো মতো গরম করে নিয়েছি, আর একটু অলিভ অয়েল দিয়েছিলাম, দিয়ে একটু চিলা টাইপে বানিয়ে নিয়েছি। আমার খুব ভালো লাগে এই টাইপের চিলা, যে কোনো জিনিসের চিলা খেতে বেশ ভালো লাগে। আগের দিন আটার বানিয়েছিলাম, সেটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। এখন 9:04 হয়ে গেল আজকে ব্রেকফাস্ট করতে করতে। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। এটি তো অনেকক্ষণ আগে নিয়ে বসেছে, শেষ হওয়ার নাম নেই। আমি প্রথম দু তিনটে বানিয়ে ওকে খেতে দিয়েছি, এখনও ওর খাওয়া শেষ হয়নি। মানে এত স্লো, এত স্লো, মানে চিন্তা করো, ঘুম পাচ্ছে, শুধু ঘুমই পায় তোর। আর শনিবার কিংবা রবিবার, শনিবারটা তাও ঠিক আছে, রোববার দিন আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠি, তখনও মানে ভোরবেলা ঘুম থেকে উঠবে, ভোরবেলা ঘুম থেকে উঠে আমাদেরকে বিরক্ত করবে, তখন তোর ঘুম পায় না। এবং রোববার দিন এই নয় যে রাত্রিবেলা তাড়াতাড়ি শুচ্ছে, রোজ যেমন শোয়, রবিবারও সেরকম শোয়। প্রথম স্কুলে যেদিন ছুটি পড়লো, তখনও আমার ইয়োগা ক্লাস স্টার্ট হওয়ার হতো আর কি, আমি ক্লাস চলতাম, তখন ঘুম থেকে উঠে পড়তাম, আমার ক্যামেরার পিছন দিকে বসে বসে ব্রাশ করতো, কি অস্বস্তি হতো আমার। আর এখন ইয়োগা ক্লাস শেষ হয়ে গিয়ে ঘর দোর গুছিয়ে ফেলেও ডাকলেও ও মরা নিয়ে আর ঘুম ভাঙে না, করে ঘুমাবে না ওটাকে, তা খা তাড়াতাড়ি। আজকে হচ্ছে সবে মঙ্গলবার, বাট আমার মনে হচ্ছে এই উইকটা মনে হচ্ছে কবে শুরু হয়েছে শেষ হওয়ার নামই নিচ্ছে না, এরকম ফিল হচ্ছে। অ্যাকচুয়ালি খুব টায়ার্ড ফিল করছি, জানি না কেন। তো যাই হোক, চলো এখন যাবো রান্না করতে। আমি মাছটা এয়ারফ্রায়ারে ভাজতে বসিয়ে দিয়েছি, মানে এক টিপ হয়ে গেছে, নেক্সট টিপ বসিয়েছি। আজকে আলু ফুলকপি দিয়ে একটু মাছের ঝোল করব, আর মটর ডাল আর মুগের ডাল মিক্স করে ভেজিটেবল দিয়ে ডাল করব। আর ডালের আগে খাওয়ার জন্য দেখি কি খাই, মানে অন্য কিছু রান্না করতে ইচ্ছা না করলে বা কিছু না থাকলে আমি জেনারেলি একটা অ্যাভোকাডো স্ম্যাশ করে নিই, বাট আজকে অ্যাভোকাডোগুলো খুব শক্ত, মানে যে কটা আছে সব কটাই খুব শক্ত, মানে খাওয়া যাবে না। তো যাই হোক, কিছু একটা তরকারি বা কিছু একটা বানিয়ে নেবো। দুরকম ডাল মিক্স করে ক্যারেট আর স্পিনাচ দিয়ে ডালটা বানিয়েছি। এই ডালে কিন্তু কোনো রকম আনিয়ন অ্যাড করিনি, জাস্ট গরম মশলা আর একটুখানি ঘি অ্যাড করলাম। এই নিরামিষ ডালটা ভাতের সাথে খেতেও ভালো লাগে, আবার রুটি দিয়ে খেতেও কিন্তু বেশ লাগে, জিরা রাইসের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর লাস্টে একটুখানি আমি ধনে পাতা স্প্রিঙ্কল করে দেবো, খেতে এবং গন্ধটা দারুণ লাগে, আমার ধনে পাতার গন্ধ কিন্তু বেশ লাগে। অনেকে আছে ধনে পাতার গন্ধ একদম সহ্য করতে পারে না, যেমন আমার বাবা। এখানে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, এয়ার ফ্রাইডে আলু ফ্রাইটাও অলমোস্ট হয়ে এসছে। অন্ধকার করে তুই শুয়েছিলিস, আবার উঠে এসব কি করছিস তুই? এখানে সিটি বানিয়েছি। কি সিটি? মানে পিট দিয়ে সিটি বানিয়েছি। এটা সিটি? হ্যাঁ।
সত্যি এত হুইট স্মেলিং কোথায় তুই? বন্ধুরা দিয়েছে। এটা কি চুলে কি ক্লিপ লাগিয়েছে? না জানে এটা আঠা দিয়ে আটকানো না, ও খোলা দুইটি এঁকেছে এটা আমাকে, আমি নাকি পিছন দিয়ে দাঁড়িয়ে আছি। এটা আমার সাত জন্মের আগের চুল এরকম ছিল, আমার তখন অনেক চুল ছিল, হ্যাঁ অনেক চুল ছিল, এখন আর কিছু নেই, সেটাই আমার এঁকেছে। কিন্তু এটা আমি কোথায় দাঁড়িয়ে আছি অন্ধকারে? এই যে চারপাশটা ব্লু ব্লু মতো রয়েছে, হ্যাঁ না এই দেখো ক্লাউড আছে, ক্লাউডও আছে। ঠিক আছে দুধ খাবিয়ে কি, আমি ঘর থেকে বেরিয়েছি, টুইটি আমার জন্য এখানে মেসেজ লিখেছে, কি লিখেছে? ওপেন এন্ড রিড, মানে এইটা ওপেন করব, এটা রিড করব। আচ্ছা ডু নট ট্র্যাশ ইন ট্র্যাশ ক্যান, প্লিজ ওপেন ইট। আচ্ছা দেখি ধর, এবার যদি ভুল করে কানটা প্রকাশ করে নাকে লাগিয়ে দেয় গেল, ও তো একটা বলাই হয়নি কালকে টুইটির দাঁত পড়ে গেছে। প্রান্তিক অফিসের কাজ যেই শেষ করলো, আর ওই মোটামুটি ছটার থেকে আবার ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে। এখন কখন যে ডিপ্লয়মেন্ট শেষ হবে জানি না, তারপর আমরা একটু হাঁটতে যাব, তাড়াতাড়ি শেষ হলে তবেই হাঁটতে যাব, তাছাড়া তো আর যেতে পারবো না। আর বাইরে না এখন ভীষণ ক্লাউডি হয়ে গেছে আর ভীষণ হাওয়া দিচ্ছে, খেলতে তো পারবো না, বাট টুইটিকে নিয়ে একটু পার্কে গেলে আমরা একটু চারপাশে একটু ওয়াক অন্তত করতে পারবো। বুঝতে পাচ্ছি না বেরোতে পারবো কি পারবো না, অ্যাকচুয়ালি প্রান্তিকের কাজ শেষ না হলে না বেরোতেও পারবো না, সেই জন্য ভাবলাম আমি একটু বারান্দায় দাঁড়াই। আর তার আগে না আমি ভাবছি ডিনারের প্রিপারেশনটাও করে আসি, আর এখান দিয়ে না যখন সিগন্যালটা আটকে যায় প্রচুর গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে যায়, তো আর জায়গাটা একটু শান্ত থাকে, আর যেই সিগন্যালটা খুলবে হু হু করে গাড়ির আওয়াজ হবে। ডিনারের জন্য তরকার ডাল ভিজিয়েছিলাম, তো সেটাকেই ভাবছি একটু রান্না করে নিয়ে যাই। ঘর দোর দেখো সন্ধেও হয়ে গেছে, এখন তো সন্ধে হতে আমাদের অনেক দেরি, এখন 6:30 মতো বাজে। ভাবছি ডিনারের প্রিপারেশনটা করে রাখি, যদি 7:15-এর মধ্যেও প্রান্তিকের কাজ হয়ে যায় তাহলে অ্যাটলিস্ট একটু বাইরে হাঁটতে যেতে পারবো, মানে ফিরে এসে শুধু রুটি করে নিলেই হবে, আটাটা মাখাই আছে সুতরাং রুটি করতে বেশি সময় লাগবে না, আর তরকার ডাল তো ভেজানোই আছে, আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে। কি সুন্দর ফুলে কত বড় বড় হয়ে গেছে এটা দেখতে না, আর আমার না এই ডালের মধ্যে রকম হাত বোলাতে খুব ভাল লাগে। তো যাই হোক প্রেশার কুকারে করবো, আর একেবারেই করবো, একবার বয়েল করবো তারপর তরকাটা বানাবো তা নয়, একেবারেই আমি বসিয়ে দেবো। মানে অফিসের কাজকর্ম করে সব ল্যাপটপ ট্যাপটপ বন্ধ করে ফেলেছি, তারপর যদি আমাকে কেউ বলে না বা শেষ মানে টাইম হয়ে গেছে এখন কাজ বন্ধ করা, শেষ মুমেন্টে যদি কেউ আমাকে বলে না যে নতুন করে কোনো কাজ করতে হবে, আমার ভীষণ রাগ হয়, অনেকক্ষণ সময় লাগে সেই কাজের মধ্যে আবার আমাকে কনসেন্ট্রেট করে আবার সেই মনোযোগ দিয়ে বসতে। বাট প্রান্তিক কি একটু এদিক ওদিক ঘুরবে, এক কাপ চা খাবে, ব্যাস ও ফ্রেশ হয়ে গেছে, আবার কাজে বসে গেছে, মনে হচ্ছে যেন সকালে আবার নতুন করে মিটিং শুরু করছে। যাই হোক মিটিংও চলছে, ডিপ্লয়মেন্টও চলছে, আর ডিপ্লয়মেন্ট যেন প্রান্তিকে শেষ হয় না। জবে থেকে প্রান্তিককে আমি দেখেছি আর জবে থেকে প্রান্তিককে আমি চিনেছি, তবে থেকে শুধু ডিপ্লয়মেন্ট ডিপ্লয়মেন্ট আর ডিপ্লয়মেন্ট। ও আমি এক এক সময় না বিরক্ত হয়ে যাই, কিছু করার নেই, কাজ থাকলে কাউকে তো না কাউকে কাজ তো করতেই হবে। তো চলো আমি আমার কাজটা এগিয়ে রাখি যাতে তাড়াতাড়ি করে আমরা একটু ওয়াক করতে যেতে পারি। তুই কি বাইরে যাওয়ার জন্য ছটফট করছিস? ছটফট ছটফট করছে, বাইরে যাব বাইরে যাব, হ্যাঁ বাইরে যাব না, বাইরে এক্সারসাইজ করব, কতক্ষণ ধরে বসে আছি? বাবা ঘরেই এক্সারসাইজ করা না তাহলে? না না হলে ভেঙে যাবে সব কিছু, সব কিছু ভেঙে যাবে, এমন এক্সারসাইজ করবি? তুই জানো কি ধরনের এক্সারসাইজ কি করবি? তুই লাফালাফি ঝাপাঝাপি না ফ্রিসবি খেলবি? ও বাবা না, ঘরের ভেতর ফ্রিজবি খেললে টিভিটা যাবে ভেঙে। আমি প্রেশার কুকারের মধ্যেই ডালটা একেবারে বানিয়ে নেবো, মানে তরকা ডালটা। আগে আমি প্রেশার কুকারে তেল দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি, এক এক করে দুটো ডিম ভেজে নেবো, আর সুন্দর ফ্লপি ফ্লপি যদি ডিম থাকে না খেতে কিন্তু বেশ লাগে, তাই না? আর আমি না এখন ওই মিনি চপারের মধ্যেই আমি আনিয়নটাকে আর কি চপ করে নেবো, এখন ওটা আমার ফেভারিট হয়ে গেছে। আমার যখনই কিছু চপ করার দরকার হচ্ছে আমি মিনি চপারটা ইউজ করছি, আর এই মিনি চপারের ভেতরে একটা লিড থাকার জন্য খুব সুবিধা হয়েছে। আনিয়নটা চপ করলাম আর মেশিনে দেখো একটু আনিয়নটা লাগলো না, তার ফলে মেশিনটা আমার ওয়াশ করানোর দরকার নেই, জল লাগবে না যখন মেশিনটাও ভালো থাকবে। আর দেখো এখানে আমি একটা টমেটো নিয়েছি,
লাস্ট দিন মার্কেটে গিয়ে এনেছিলাম এত বড় টমেটো। এই পুরো টমেটোটা দেখো মিনি চপারের থেকেও বড়। তো যাই হোক, এতটা টমেটো তো দেবো না, একটুখানি কেটে আমি একটু পিউরি টাইপের বানিয়ে নিয়েছিলাম আর খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলাটা। আর এখানে তরকার ডালটা অ্যাড করে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেবো। ব্যাস, আমার এখানে তরকার ডালটা রেডি হয়ে যাবে। খুব ভালো লাগে এক তরকা খেতে। চলো তরকাটা বসিয়ে দিয়েছি, একটা সিটি দিয়ে নিলে হয়ে যাবে। এখন যাই, আমি একটু রেডি হয়নি আর তুই এখানে অলমোস্ট রেডি, তাই তো? না, আমি চুল বেঁধে দিয়েছি, কুকারে সিটি দিলে আমায় ডাকবি। তুমি আবার কাজল পরেছো? হ্যাঁ, আমি একটু কাজল পরেছি, ঢঙ্গিমাসি তো তাই। প্রান্তিকে মিটিং আর শেষ হচ্ছে না, সেই জন্য টুইটি মাথা খারাপ করে দিচ্ছে, যেন আমি আর টুইটি বেরিয়েই পড়লাম। ওই দেখ ছোট্ট পাপিটা ঘুর ঘুর করছে। তো যাই হোক, আমি আর টুইটি ওই জন্য বেরিয়ে পড়লাম একটু খেলা করতে। জানি না ওটা কতটা খেলতে পারবো, যা হাওয়া দিচ্ছে। আর বিকেলে না একটু না হাঁটলে না আমার ঠিক ভালো লাগে না, কেমন মন মরা হয়ে যায়। হ্যাঁ, আমি আর সব থেকে বড় কথা, আর কদিন পরে যখন উইন্টার চলে আসবে, ঠান্ডা আর কদিন পরেই চলে আসবে, তখন বিকেলবেলা বেরোনোই যাবে না। একটু রোদও উঠেছে, দেখেও ভালো লাগছে। যা ক্লাউডি হয়েছিল, ভেবেছিলাম বোধ হয় আর বেরোনো যাবে না। হাঁটি পাপা করে নি, তারপর গিয়ে ওইদিকে খেলতে যাবো। বাইরে থেকে এখন ঘুরে চলে এসেছি, এখন রুটিটা বানিয়ে নেবো আর তরকা তো বানানোই আছে। আমি চেষ্টা করি আমি আমার পরিবারকে একটু ফ্রেশ খাবার খাওয়াতে, তাই জন্য রোজ রাতে ফিরে এসে রুটিটা আমি ঠিক বানাই, আটাটা আগে থেকে একটু মেখে রেখে দিই। চেষ্টা করি যতটা ফ্রেশ খাওয়ানো যায়। আর কি বলো তো, এখানে কিন্তু রুটিও কিনতে পাওয়া যায়, কিন্তু আমি না সেই রুটি খাওয়াটা একদম পছন্দ করি না, কারণ সেটা কবে বানানো হয়েছে, কতটা হাইজিনিক ওয়েতে বানানো হয়েছে তা আমার জানা নেই। যতদিন আমি অন্তত আছি, আমার পরিবারকে আমি ফ্রেশ খাবারই খাওয়াবো। তো যাই হোক, আজকে হচ্ছে এটা আমাদের ডিনার। তো চলো ডিনারটাকে আমি এনজয় করি আর দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।